তোর কোনো কথার ফাঁদে আমি আর পড়তে চাই না। তোরা মানুষরা দুর্বলতার সুযোগকে খুব ভালোই কাজে লাগাস। আজ তোকে আমি সেটা করতে দিব না, তোকে এই আগুনের গোলায় ফেলেই পুড়িয়ে মারব। জাফরি, হ্যাঁ আমি তোমাকে কিছু বলতে চাই। তোর কোনো কথার ফাঁদে আমি আর পড়তে চাই না। তারপর আহিনকে ওপরে তুলে আগুনের গোলায় ছুড়ে দিল জাফরিন। জাফরিনের চোখ ঝাপসা হয়ে আসছিল, কেমন এক অজানা মায়া তাকে গ্রাস করেছিল। আবেগের কাছে তার বিবেক হাড় মেনে যায়। আগুনে পড়ার আগেই সে আহিনকে তুলে নিয়ে আসে। রাগের চেয়ে ভালোবাসার শক্তি আসলেই অনেক বেশি। আয়েশা খানম এসে দরজায় নক করে। জাফরিন চোখ মুছে দরজা খুলে দেয়। আয়েশা খানম জাফরিনকে বুকে টেনে দু গালে চুমু খেয়ে বলে, স্বামীর উপর রাগ করে সংসার ছেড়ে যেতে আছে পাগলি মেয়ে। জাফরিন থ হয়ে আয়েশা খানমের বুকের কাছে পড়ে রইল। এর মধ্যে অহনা আচারের বয়ম হাতে করে এনে বলল, ভাবি দেখো তোমার জন্য আমি আচার বানিয়ে রেখেছি। দোহাই তোমার, আমার পাগল ভাইয়াটা যাই বলুক, এভাবে রাগ করে আর কখনো যেও না। জাফরিনের ভীষণ কানতে ইচ্ছা করছে, এত ভালোবাসার ঋণ শোধ করার ক্ষমতা তার সত্যিই নেই। তারপর ওরা সবাই চলে গেল। আহিন জাফরিনকে চুপ করে বসে থাকতে দেখে বলল, মারোনি আমায়? জাফরিন পা দোলাতে দোলাতে আচার খেতে খেতে বলল, তোকে মারলে জ্বালাতাম কাকে? তাহলে সত্যিটার থেকে পালিয়ে বেড়াচ্ছ কেন? আমার সত্যিটা এর থেকেও বেশি ভয়ঙ্কর। আমি এসেছিলাম তোদের পরিবারের ক্ষতি করতে। তোদের পরিবারের উপর কেউ কুনজর ফেলেছে, সেই কারণে এক তান্ত্রিক আমাকে পাঠিয়েছে অল্প অল্প যন্ত্রণা দিয়ে তোদেরকে শেষ করতে। তার কথা কেন শুনছো? আমি সেই 10 বছর বয়স থেকে তার হাতে বন্দি। আমার মতো অনেকেই তার হাতে বন্দি, তারাও আমার মতো জানে না তাদের বাবা মা কে। আমাদের কাজ শুধু তার হুকুম তালিম করা, আমাদেরকে বশ করে যত খারাপ কাজ আছে সব করতে বাধ্য করেছে। কথা না শুনলে তার পালিত জিন দিয়ে শারীরিক অত্যাচার করত কিংবা মেরে ফেলত। চাবুকের বাড়ি এক একটা চামড়া ভেদ করে মাংসে ডেবে যেত। কথাটা শুনে আহিনের শরীরের পশম দাঁড়িয়ে যায়। আমার মাঝে মাঝে মনে হয় আমি কোনো খারাপ পরি নই। আমাকে যেমনভাবে চালনা করা হয়েছে, যে পরিবেশে ছিলাম আমি ঠিক তেমনই হয়েছি। ক্ষতি করতে এসেও করনি কেন? পারিনি। আমি যাকে কালিমা পড়ে বিয়ে করেছি তার ক্ষতি করতে মন সায় দেয়নি। সাথে আরেকটা জঘন্য জিনকেও পাঠিয়েছিল। সেদিন তোমার মাকেও আমি ফেলিনি, সেই জিন আমার শরীরে রন্ধ্রে প্রবেশ করে এসব করেছে। আচ্ছা সেদিন রাতে তোমার কি হয়েছিল? পূর্ণ চাঁদের আলোয় আমাদের শক্তি বৃদ্ধি পায়, তখন আমরা শক্তি শূন্য থাকি। আমি আজ করতে পেরেছিলাম এই সময় তান্ত্রিক বা জিন আমার উপর হামলা করতে পারে, তাই তোকে বলেছি সেখানে থাকতে, কিন্তু তুই চলে গেলি। সেই সুযোগে ওরা আমাকে চাবুক দিয়ে আঘাত করে। আহিনের কথাটা শুনে খুব খারাপ লাগে। সত্যি জাফরিন, আমি খুব দুঃখিত। আমি এখন আর তোদের সাথে থাকতে যাচ্ছি না। একজন খারাপ পরির সাথে আজীবন তোর কাটানো ঠিক হবে না। আমাকে তালাক দিয়ে দে তুই। এটা কখনোই হবে না। আমাকে সারা জীবন জ্বালানোর দায়িত্বটা তোমায় নিতে হবে, বিনিময়ে তুমি খারাপ জিনিসগুলো ত্যাগ করো। কিন্তু তোর পরিবার? কেউ এসব কখনোই জানবে না। জাফরিন আর কিছু বলতে পারে না, আহিনের বুকে মাথা রেখে কান্নায় ভেঙে পড়ে। আহিন জাফরিনের মাথায় হাত বুলিয়ে দেয়। জাফরিন একটু চুপ থেকে খিলখিল করে হেসে বলে, আমাকে শেষবারের মতো বকরি এনে খাওয়াবি? আবার?
হ্যাঁ, এবার দুজনে একসাথে গাছে বসে খাবো, কেমন? সময় যত যাচ্ছে তার জাফরিনের গুণগুলো বেশ ভালো লাগছে। এক বছর আগে অজানা কারণবশত জাফরিনের গর্ভের বাচ্চাটা নষ্ট হয়ে গেছে। তাও এই দুই বছরের সংসারে দুজনের ভালোবাসার কোনো ঘাটতি নেই। অনাগত বাচ্চার কথা ভেবে যখন আহিনের মনটা ভার হয়ে আসত, জাফরিন বুঝতে পারত পরের গর্ভে কখনো মানুষের বাচ্চা জন্ম নেয় না, শুধু শুধু আশা করে আছিস। আল্লাহ চাইলে কি না সম্ভব বলো? যদি ভাগ্যে না থাকে তবে আফসোস নেই, আমার জীবনের সেরা প্রাপ্তি তো তুমি, আর কিছুর প্রয়োজন নেই। সত্যি এই মানুষটা আমাকে এত ভালোবাসে, কখনো খারাপ পরি ভেবে ভালোবাসার খামতি রাখেনি। সেদিন জাফরিন অবাক দৃষ্টিতে আহিনের দিকে তাকিয়ে আছে। আহিন বকরির মাংস রান্না করতে ব্যস্ত। জাফরিনকে সামনে বসিয়ে রেখেছে, কিছুতেই হাত লাগাতে দিচ্ছে না। জাফরিনের চোখ দুটো বারবার ছলছল করে উঠছে। তোমাকে আর এখানে বসতে হবে না, বাসায় যাও, আমি রান্না শেষ করে নিয়ে আসছি। বাসায় খাবো না, বাস ঝাড়ে বসে খাবো। এসব কি পাগলামি জাফরিন? কথাটা শুনে জাফরিন মুখ গোমরা করে ফেলে। আহিন তা দেখে অগত্যা বলল, আচ্ছা বাবা তাই হবে, আমি শেষে ডাকব। বাস ঝাড়ে বসে পা দোলাতে দোলাতে জাফরিন আহিনের হাত থেকে খাচ্ছে আর মাঝে মাঝে বাচ্চামি করছে। খাওয়া শেষ, এখন চলো বাসায় যাবে। আর একটু থাকি না, দেখ আজকে চাঁদটা কত বড় করে উঠেছে। বেশিক্ষণ না, মাত্র 10 মিনিট থাকবো। ঠিক আছে তুমি বসো, আমি এগুলো চট করে রেখে আসি। আহিন চলে যাওয়ার পর হঠাৎ একটা বড় ছুরি এসে জাফরিনের পাশ দিয়ে একটা বাক্সে এসে লাগলো। জাফরিন ভয় পেয়ে উঠে চারিদিকে তাকাতে থাকে, কাউকে দেখতে পায় না। পায়ের তলায় বাঁশের শুকনো পাতাগুলোর দুমড়ে মুচড়ে যাওয়ার শব্দ কানে আসছে। জাফরিন চিৎকার করে আহিনকে ডাকতে ডাকতে ছুটে যায়। আহিন, আহিন! কিন্তু কেউ তার পায়ে পা লাগিয়ে মাটিতে ফেলে দেয়। আহিন এর মধ্যে চলে আসে। কি হয়েছে জাফরিন? জাফরিনের কাছাকাছি আসতেই কেউ বড় বাঁশ দিয়ে তার মাথায় বারবার আঘাত করতে থাকে। আহিন নিস্তেজ হয়ে মাটিতে পড়ে যায়। জাফরিন চিৎকার করছে কিন্তু কোনো আওয়াজ বের হচ্ছে না। আহিনের শরীরের ওপর বসে মুখোশধারী লোকটা ছুরি দিয়ে আস্তে আস্তে আহিনের গলা কাটতে থাকে। জাফরিন এই দৃশ্য নিজের চোখে সহ্য করতে না পেরে ডুকরে কেঁদে ওঠে। বারবার মাটি থেকে উঠে দাঁড়ানোর চেষ্টা করে। রক্ত মাখানো ছুরি নিয়ে মুখোশধারী জাফরিনের সামনে এসে দাঁড়ায়, তার চুলের মুঠি ধরে দাঁড় করাই। ততক্ষণে চেহারা থেকে মুখোশ সরে যায়। জাফরিনের চিনতে দেরি হয় না, এই সেই রিফাত। জাফরিন রাগে রিফাতের পেট বরাবর ঘুষি মারে। রিফাত বাঁশ ঝাড়ের ভিতর পড়ে যায়। জাফরিন ছুটে পালাতে যায়,
কিন্তু ইটের সাথে হোঁচট খেয়ে পড়ে যায়। রিফাত উঠে এসে জাফরিনের শাড়ির আঁচল তার গলায় পেঁচিয়ে টানতে থাকে। জাফরিনের দম বন্ধ হয়ে আসে, পেটের উপর হাত রাখে জাফরিন। এবারও তোকে বাঁচাতে পারলাম না, আর তোর বাবাকেও না। নিজের অনাগত সন্তানের কথা ভেবে মৃত্যু যন্ত্রণাটা আরো বেশি হচ্ছে তার। তার সাথে এখন তাদের ভালোবাসার চিহ্নও বিলুপ্ত হতে চলেছে। কিছুক্ষণের মধ্যে জাফরিনের ছটফটানি বন্ধ হয়ে যায়। রিফাত জাফরিনের নাকের কাছে হাত দেয়। মরেছে পেতনিটা। তারপর শীষ বাজাতে বাজাতে চলে যায়। আবছা অন্ধকারে পড়ে থাকে জাফরিন আর আহিনের নিথর শরীর। জাফরিনের চোখ পানিতে টলমল করছে। তা দেখে আহিন জাফরিনকে কাছে টেনে নেয়। সব ঠিক আছে জাফরিন, চিন্তা করো না। জাফরিন নিজেকে সামলাতে না পেরে আহিনের বুকে মাথা রেখে কান্না করতে লাগল। কিছুক্ষণের জন্য জাফরিন মনে করেছিল সে আহিনকে হারিয়ে ফেলেছে। আচ্ছা, সে রাতে কি হয়েছিল জাফরিন? সে রাতে তোর ছদ্মবেশে জঘন্য জিনটা এসেছিল আমার উপর হামলা করতে, কিন্তু সে রিফাতকে দেখে অবাক হয়ে যায়। কিছু বুঝে ওঠার আগেই রিফাতের বিশেষ ছড়িতে সেই জিনটার প্রাণ যায় যে তোর ছদ্মবেশে এসেছিল। তবে শাড়ির আঁচলে আমারও দম বন্ধ হয়ে আসছিল। কোনো উপায় না পেয়ে কিছু সময়ের জন্য দম আটকে রেখেছিলাম, আর রিফাত ভেবেছিল আমি মারা গেছি। আমি ওই ব্যাটাকে কিছুতেই ছাড়ব না। দুবার ও আমার হাত থেকে বাঁচলেও এইবার আর বাঁচবে না। তুমি শান্ত হও, তোমাকে কিচ্ছু করতে হবে না। আমি চাই না আমাদের বেবি আর তোমার কোনো ক্ষতি হোক। তুমি এখন নিজেকে নিয়ে একটু সচেতন হও। ওই জানোয়ারটাকে এমনি এমনি ছেড়ে দেব? ওকে আমি ছাড়ব না, এর শাস্তি ওকে ঠিক পেতে হবে। না, তুমি কিচ্ছু করবে না। কেন বুঝতে পারছো না? এতে বিপরীত হতে পারে। তুমি শক্তিহীন জানলে ও তোমাকে কিছুতেই বাঁচিয়ে রাখবে না, সাথে আমাদের বাচ্চাকেও না। কিন্তু তুই কি করবি? পুলিশে দেব ওকে। তোর মনে হয় ওকে পুলিশ সোজা করতে পারবে? এসব কিছুতে ওর শিক্ষা হবে না। তুই ওকে আমাদের 40-এর দাওয়াত পাঠানোর ব্যবস্থা কর, বাকিটা আমি দেখে নিচ্ছি। রিফাত আহিনের বাড়িতে ঢুকে দেখে পুরো বাসায় নীরবতা বিরাজ করছে। কাকিমা, অহনা, কি ব্যাপার, কেউ নেই নাকি? আর রাতের বেলায় কাকিমা কেন ডাকলো সেটাই তো বুঝতে পারছি না। ওরা কি আমাকে সন্দেহ করেছে? না না, আমাকে তো কেউ খুন করতে দেখেই নি। তেমন হলে পুলিশে আমাকে আগে জিজ্ঞেস করত। এইসব ভাবতে ভাবতে রিফাত বাসার ভেতরে ঢুকে, ঢুকার সাথে সাথে বাইরে থেকে কেউ দরজা বন্ধ করে দেয়। কে কে ওখানে? রিফাত সামনে তাকিয়ে দেখে জাফরিন সাদা শাড়ি পরে দাঁড়িয়ে আছে, মুখে রক্ত লেগে। চল্লিশা খেতে এসেছিস তাই না? আজ তো আমি তোর চল্লিশা খাবো, তোর মাংস দিয়ে। মরে গিয়ে ভালোই হয়েছে, তোর ঘর মোটকে মাংস খাওয়ার সুযোগ পেলাম। এ কি, জাফরিন মরে গিয়েও আমাকে মারার জন্য ফিরে এসেছে? এইবার তো জাফরিন আমাকে নিশ্চয়ই ছাড়বে না। তাড়াতাড়ি পালাতে হবে। পালাতে যাবে এমন সময় তার গায়ে রক্ত এসে পড়ল। সে আর স্থির থাকতে পারল না, অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ল। রিফাতকে ভালো করে দেখল। ব্যাটা ভয়েই অজ্ঞান হয়ে গেছে। আহিন জাফরিনের পাশে এসে দাঁড়ালো। মরে গেল নাকি? না, ভয়ে অজ্ঞান হয়ে গেছে মাত্র।
বাসায় সবাই ফেরার আগে একে কোথাও ফেলে আসতে হবে। কোথায় ফেলবে? যেখানে সে আমাকে মারার চেষ্টা করেছিল, লোক ডাকিয়ে একেও সেখানে ফেলে দিয়ে আয়। তার আগে লোকদেরকে বলবি একে যেন পাগলের ইঞ্জেকশন দিয়ে দেয়। লুচু বেটা। আয়েশা খনম বিমর্ষ চোখে হসপিটালে বসে আছেন। জাফরিন গর্ভবতী কথাটা শুনে উনি যতটা না খুশি হয়েছেন তার চেয়ে বেশি দুশ্চিন্তায় ভুগছেন। জাফরিনকে বাইরে থেকে দেখে কেউ বুঝতে পারবে না সে গর্ভবতী। তার উপর মাত্র ছ মাসের মাথায় কারো প্রসব বেদনা উঠতে পারে এমনটা তিনি কখনোই শুনেননি। সন্ধ্যাবেলায় জাফরিনের প্রসব ব্যথা ওঠার সাথে সাথে তাকে হাসপাতালে নিয়ে এসেছে আহিন। আহিনেরও খুব দুশ্চিন্তা হচ্ছে, এইবার তার বাচ্চাটার যেন কোনো ক্ষতি না হয়। নার্স এসে খবর দিল একটা সুস্থ স্বাভাবিক মেয়ে বাবু হয়েছে আপনার। আহিন খুব খুশি হলেও তার মা কেন জানি খুশি হতে পারছেন না। তার মনে হচ্ছে এসব কোনো কিছু স্বাভাবিক নয়। তিনি জাফরিনের কাছে গিয়ে বসলেন। সবে জাফরিনের জ্ঞান ফিরেছে। নার্স এসে দোলনায় বাচ্চাটাকে রেখে গেলেন। আয়েশা খনম সেদিকে একবারও তাকালেন না। তুই যদি আমাকে সত্যিই তোর মা ভেবে থাকিস, তবে বল এসবের পিছনে কারণ কি? কেন ছয় মাসের মাথায় তোর ডেলিভারি হলো? জাফরিন আয়েশা খনমের এই অবস্থা দেখে থ হয়ে গেল। কি বলবে বুঝতে পারছিল না। এই মানুষটিকে সে মা ভেবেছে, তাকে তো মিথ্যা বলতে পারে না। আসলে মা, আমি মানুষ নই, আমি একজন পরি, তাই অস্বাভাবিক ভাবে এসব ঘটছে। আয়েশা খনম 420 ভোল্টের শক খাওয়ার মতো চেহারা করে বললেন, তার মানে এই মেয়েটা পরির মেয়ে, আমার বংশধর কিনা, আমাদের ভিন্ন এক জাতি। জাফরিনকে কিছু বলার সুযোগ না দিয়ে বললেন, তুমি আমার ছেলের জীবনে থাকবে না, আমি কখনোই এমন নাতনিকে মেনে নিতে পারবো না। তাকে দেখলে আমার ভয় করবে, শরীর ঘিনঘিন করবে। এর চেয়ে তুমি আমার ছেলেকে ছেড়ে যেখান থেকে এসেছো তোমার মেয়েকে নিয়ে সেখানে চলে যাও। বেঁচে থাকতে তোমার আর তোমার মেয়ের মুখ যেন আমি না দেখি। তুমি আমাদের সবাইকে ঠকিয়েছো। জাফরিন কাঁদতে কাঁদতে মেয়েটাকে কোলে নিল। দেখতে পরির মতো সুন্দর। এর মুখ কেন এরা দেখতে চায় না? পরি তো আমি, দোষ তো আমার। এর জন্য বাচ্চা মেয়েটাকে কেন দূরে সরিয়ে দিবে? আহিন আয়েশা খনমের পাশে দাঁড়িয়ে বলল, মা, তাহলে তো আমিও তোমাকে ঠকিয়েছি। আমি তো প্রথম দিন থেকে জানতাম জাফরিন একজন পরি। শুধু পরি নয়, খারাপ ধরনের পরি। তাও আমি ওর সাথে এত বছর সংসার করেছি, কারণ ও খারাপ নয়। এই বাচ্চাটাকে যে তুমি কটু কথা বলছো, এই মেয়েকে পৃথিবীতে আনার জন্য ও সব কিছু ত্যাগ করেছে, এমনকি নিজের শক্তি স্বভাব সব বাচ্চাটার ওপর কোনো প্রভাব পড়তে দেয়নি। তুই কেন বুঝতে পারছিস না? এই মেয়েও তার মায়ের মতন হবে। ও পরির মেয়ে জানার পর আমার আর ওকে নাতনি বলে মানতে ইচ্ছা হবে না। তাহলে তুমি তোমার ছেলেকে হারানোর প্রস্তুতি নাও, আমরা এখান থেকে অন্য কোথাও চলে যাব। বৌমা, অপসরীর খাবারটা দিয়ে যাও, আমি খাইয়ে দিব, তুমি বরং খেয়ে একটু ঘুমাও। জাফরিন খাবারটা আয়েশা খনমের পাশে রেখে আঁচলে হাত মুছতে মুছতে হাসি দেয়। তার ছ মাসের মেয়েটিকে এখন শাশুড়ি দেখাশোনা করেন, এক মুহূর্তের জন্য কোলছাড়া করতে চান না। অন্য নাম রাখা হলেও উনি পরির মেয়ে অপসরি রেখেই ডাকেন। ঘরে আহিন জাফরিনকে বসে বসে পা দোলাতে দেখে বলে, এত খুশি কি নিয়ে?
জাফরিন আহিনের গলা জড়িয়ে ধরে বলে, জানিস মা আমাদের মেয়েকে আস্তে আস্তে করে পুরোপুরি মেনে নিয়েছেন। সেদিন নিজের ছেলেকে হারানোর ভয়ে মানতে বাধ্য হলেও এখন তার নাতনিকে খুব ভালোবেসে মেনে নিয়েছে। আসলে আমাদের মেয়েটাই এমন, যাকে ভালো না বেসে থাকা যাবে না। অবশ্য তার মা পরিটাও এমনই। আমাদের মেয়ের তো আকিকা করতে হবে। আচ্ছা, কি দিয়ে করা হবে? বকরি। এইবার কিন্তু ডাবল, একটা মেয়ের জন্যে আর একটা মেয়ের মায়ের জন্যে। রান্না করবে কিন্তু মেয়ের বাপ, চাইলে সেও আমাদের সাথে খেতে পারে। উফ, শান্তি দিবে না। জাফরিন বাচ্চাদের মতো হেসে উঠে। আহিনকে জ্বালাতে তার যে ভীষণ ভালো লাগে, আর তার এই বাজে স্বভাব কোনো দিনই যাবে না। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা যারা গল্প পাঠাতে চান আমাদের ফেসবুক পেজে ইনবক্স করে পাঠাতে পারেন, অথবা আমাদেরকে মেইল করতে পারেন। এছাড়াও আমাদের ইনস্টাগ্রাম আইডি আছে, আপনারা ফলো করে নিতে পারেন। সব কিছুর লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে।